ভারতের জাতীয় ক্রাশ হিসেবে ডাকা হয় দক্ষিণের সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে। সার্চ ইঞ্জিন গুগলে ভারতের জাতীয় ক্রাশ 2020 নির্বাচিত হন এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গিতে দর্শকরা বুঁদ হয়ে থাকেন রশ্মিকাতেই, তাই তরুণ প্রাণীর জাতীয় ক্রাশের প্রতি মুগ্ধতা খানিকটা বেশি। দক্ষিণের এই অভিনেত্রী বলিউডে পা রাখতে যাচ্ছেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনু সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বলিউডে রশ্মিকার প্রথম সিনেমা এটি। এবার গুঞ্জন চাউর হয়েছে ভারতীয় বাংলা সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রশ্মিকা। আর এই গুঞ্জনের সূত্রপাত হয়েছে ইনস্টাগ্রামে তার একটি পোস্টকে কেন্দ্র করে। রশ্মিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যায় রশ্মিকার পরনে শাড়ি, গলায় হার, মাথায় টিকলি, চোখে মুখে খেলে যাচ্ছে হাসির ঢেউ। পুরোপুরি বাঙালি বধু রশ্মিকা। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, এখন আমি সত্যি একটি বাঙালি চরিত্রে অভিনয় করতে চাই। ধারণা করা হচ্ছে ছবিটি তার কোনো ভক্ত হাতে এঁকেছেন। এরপর থেকে রশ্মিকার বাংলা সিনেমায় অভিনয় নিয়ে নেট দুনিয়ায় চলছে নানা আলোচনা, যদিও এ নিয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি অভিনেত্রী। রশ্মিকা অভিনীত মিশন মজনু সিনেমার প্রেক্ষাপট 1970 সাল। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প তৈরি হয়েছে। এতে একজন র এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। সিনেমাটি পরিচালনা করেছেন শান্তনু বাগচি, প্রযোজনা করেছেন রনেশ ক্রুয়ালা। এছাড়া আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে পুষ্পা সিনেমায় অভিনয় করছেন রশ্মিকা মন্দানা। সুকুমার পরিচালিত এই সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরা কারবারি চরিত্রে দেখা যাবে। আল্লুর স্ত্রী চরিত্রে দেখা যাবে রশ্মিকাকে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন দেবীশ্রী প্রসাদ। মডেলিং দিয়ে শুরু করা রশ্মিকা এখন দক্ষিণের অন্যতম সেরা অভিনেত্রী। 2012 সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস অব ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। ছোট্ট ফিল্ম ক্যারিয়ারে এখন পর্যন্ত 12টি ছবি মুক্তি পেয়েছে রশ্মিকার। 2016 সালে রূপালী পর্দায় প্রথম অভিষেক ঘটে এই মিষ্টি হাসি তরুণীর। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।